একটি মেয়ে ডাক্তার বাবুর হাত চেপে ধরে বলছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকব। এর থেকে বড় প্রাপ্তি একজন ডাক্তার হিসেবে আর কি বা হতে পারে। এমনই একজন চিকিৎসকের কথা জানব, যিনি মানসিক রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সুস্থ হয়ে উঠে ডাক্তারবাবুর হাত ধরে রোগী তাঁর দীর্ঘ জীবন কামনা করেন। মানসিক অসুখ কি দিন দিন বাড়ছে? আমরা কি সত্যি হারিয়ে ফেলেছি আমাদের সুস্থ থাকার ঠিকানা? আসুন এক নজরে দেখে নিই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে। প্রতি 7 জনের মধ্যে একজন অথবা 11-18% মানুষ কিংবা 100 কোটির বেশি মানুষের এক বা একাধিক মানসিক ব্যাধি হতে পারে। সারা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি কি জানেন, আমাদের পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 4% মানুষ অ্যাংজাইটি বা উৎকণ্ঠার অসুখে ভোগেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে প্রায় 2,500 জন মানসিক ব্যাধির শিকার। প্রতি 40 সেকেন্ডে পৃথিবীতে অন্তত একজন মানুষ আত্মঘাতী হন বা আত্মহত্যার চেষ্টা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 2017 সালে আত্মহত্যার পরিসংখ্যান প্রায় 4 লক্ষ। তাঁদের মধ্যে প্রায় 17% বা 1,35,000 জন ভারতীয়। পশ্চিমবাংলায় প্রতি বছর 400-এরও বেশি মানুষ আত্মঘাতী হন বা আত্মহত্যার চেষ্টা করেন সামাজিক বা অন্যান্য কারণে। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করে চলেছেন প্রফেসর ডক্টর প্রদীপ কুমার সাহা। সুচিকিৎসা না পেয়ে অনেকেই দোষারোপ করেন সরকারি হাসপাতালকে। এইসব দোষারোপকে তোয়াক্কা না করে তিনি গড়ে তুলেছেন সরকারি হাসপাতালকে অনবদ্যভাবে, ঢেলে সাজিয়েছেন এবং চিকিৎসা পদ্ধতিতে শ্রেষ্ঠত্বের তকমা এনে দিয়েছেন পিজি হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মানসিক ব্যাধির বিভাগকে। একদিকে প্রশাসনিক অধিকর্তা, অন্যদিকে সুচিকিৎসক ও তার পাশাপাশি ভবিষ্যতের ডাক্তারদের কারিগর প্রফেসর ডাক্তার প্রদীপ সাহা। দূর দূরান্ত জেলার বিভিন্ন গ্রাম থেকে কলকাতায় চিকিৎসা করানোর জন্য আসেন বহু মানুষ। কেমন ছিল এই পিজি হাসপাতালে সাইকিয়াট্রি বিভাগ? আর এখনই বা কেমন হয়েছে ডাক্তার সাহার তত্ত্বাবধানে? আসুন সেই ইতিহাস এবার আমরা জেনে নিই। পিজির এই সাইকিয়াট্রি বিভাগ 1817 সালে একটি প্রাইভেট অ্যাসাইলাম হিসেবে কাজ শুরু করে। 1924 সাল, তখন ব্রিটিশ সরকারের রাজ, সেই সময় মেন্টাল অবজারভেশন ওয়ার্ড শুরু হয়। সাল 1950, ডক্টর বিধানচন্দ্র রায় তখন মুখ্যমন্ত্রী। প্রথম মেন্টাল হসপিটালের স্বীকৃতি পায় পিজি হাসপাতালে সাইকিয়াট্রি বিভাগ। সাল 1989, তখন শিক্ষা ও গবেষণার কাজ শুরু হয় পিজি হাসপাতালের এই বিভাগে। 2000 সাল, সেন্টার অফ এক্সেলেন্সের তকমায় ভূষিত হয় পিজি হাসপাতালে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। আজ ভারতবর্ষের অন্যতম প্রধান মানসিক ব্যাধির চিকিৎসা ও গবেষণা কেন্দ্র, ব্যাঙ্গালোরের নিভান্সের পর একমাত্র মেন্টাল হসপিটাল যেখানে 24 ঘন্টা আউটডোর এমার্জেন্সি খোলা থাকে। এর পাশাপাশি রয়েছে 6তলা এয়ার কন্ডিশন একাডেমিক বিল্ডিং, তৈরি হয়েছে দেশের প্রথম স্লিপ ল্যাব, রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক বায়োকেমিস্ট্রি ল্যাব
এবং প্যাথোলজি ডিপার্টমেন্ট। এই সমস্ত কিছু তৈরি হয়েছে ডক্টর প্রফেসর প্রদীপ সাহার তত্ত্বাবধানে। রোগীদের মুখে উঠে এসেছে হাসি। জীবনের সবকিছু শেষ হবার পর রোগীরা আবার জীবনের সন্ধান পান ডক্টর প্রফেসর প্রদীপ কুমার সাহার তত্ত্বাবধানে চিকিৎসা করিয়ে। এত বড় কর্মকাণ্ড নিজের দায়িত্বে সামলে চলেছেন, এর পরেও রয়েছে আরও অনেক কাজ। MBBS, নিমহান্স ব্যাঙ্গালোর থেকে MD, FIPS, FIAMS, USA থেকে MAPA গোল্ড মেডেলিস্ট, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের ডিরেক্টর এবং সিনিয়র প্রফেসর ডাক্তার প্রদীপ সাহা অক্লান্তভাবে কাজ করে চলেছেন মানুষের সেবায়। আমাদের কলকাতা এবং কলকাতার আশপাশের লোকেদের সাইকিয়াট্রিক ইমার্জেন্সি হলে কিন্তু তাদের কিন্তু আর কোনো দুর্ভাবনা নেই, কেন তারা সঠিক উন্নত মানের চিকিৎসা কিন্তু আমাদের এই 24 আওয়ার্স সাইকিয়াট্রিক ইমার্জেন্সিতে পাচ্ছেন। সেই জায়গায় আমার জুনিয়র ডাক্তাররা পৌঁছতে পারে, সেটাই আমার আলটিমেট সম্ভাবনা।